নমস্কার, আমি কৌশিক রয়। অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। আমি আজকে এই ভিডিওর মাধ্যমে জানাতে চলেছি কাককে, যে জিনিসটি আপনাদেরকে এই ভিডিওতে জানাবো, যে খাবারটি খাওয়ালে আপনাদের জীবনে ধন সম্পত্তি আসতে বাধ্য। কারণ দেখবেন বেশিরভাগ ধনশালী ব্যক্তিরা সকালবেলা কাককে খাওয়ায়, আর এর পিছনে মেন যে ব্যাপারটা সেটা হচ্ছে আপনাদের জীবনে যত বাধা বিপত্তি, যত সমস্যা সব থাকে কিন্তু এই শনি আর রাহুর খারাপ যদি আপনার হরোস্কোপে থাকে সেক্ষেত্রে সমস্যা সৃষ্টি হয়। তো এই রাহু এবং শনি গ্রহকে সন্তুষ্ট করার জন্য আপনারা কাককে অবশ্যই খেতে দিন। কারণ আমি আপনাদেরকে বলি, রাহু আর শনি কি করে, বাধা বিঘ্ন, দারিদ্রতা, সমস্যা, আইনি জটিলতা, মানে যে সকল রকমের বিপর্যয় সমস্তটা মানুষের নেমে আসে কিন্তু ঠিক রাহু এবং শনির নেগেটিভ এফেক্টে। কারণ রাহু কিছুটা শনিরও ফল দিয়ে থাকে, শনি গ্রহের কিছু ফল রাহু গ্রহের মধ্যে পাওয়া যায়। এই কাককে যদি আপনারা খাওয়ান সেক্ষেত্রে কি হবে, আপনাদের শনি গ্রহ ভালো হবে এবং রাহু গ্রহ পাশাপাশি ভালো হবে। এই জন্য দেখবেন যারা প্রচুর ধন সম্পত্তির মালিক তাদের কোনোদিন অর্থের অভাব হবে না। যদি আপনারা প্রতিদিন সকালে নিয়মিত কাককে খাওয়ান, কি জিনিসটি খাবেন আমি এটা জানাচ্ছি, দেখবেন অর্থের, বেসিক অর্থের অভাব হবে না, আপনাদের ধন সম্পদ দিন প্রতিদিন বৃদ্ধি পেতেই থাকবে। আপনারা কি করবেন, প্রতিদিন রাত্রেবেলা পাঁচটা রুটি করবেন, পাঁচটা রুটি আপনারা সকালবেলা ছিঁড়ে কাককে ডাকবেন, ডেকে কাককে রুটি অবশ্যই খাওয়ান, দেখবেন আপনাদের ধন সম্পত্তি আকর্ষণ হতে বাধ্য এবং আর্থিক শ্রীবৃদ্ধি হবেই। তবে অনেকে বলবে যে না, আমার এখানটা কাক আসে না। আপনারা প্রতিদিন নিয়মিত করুন, দেখবেন কাক আসতে বাধ্য। আপনারা প্রতিদিন যদি নিয়মিত সকালবেলা কাককে খেতে দিন না, একদিন, দুদিন, তিন দিন, চার দিন, ঠিক দেখবেন পাঁচ সাত দিনের মধ্যে কাক এসে সেই রুটিটি খাচ্ছে। আর যদি আপনাদের রুটির ক্ষেত্রে সমস্যা হয়, রুটি করার ক্ষেত্রে বাড়িতে সমস্যা হয়, অন্তত কিছুটা মুড়ি অথবা বিস্কুট আপনার প্রতিদিন সকালবেলা কাককে খেতে দিন ছাদে। সেক্ষেত্রে দেখবেন আপনাদের আর্থিক শ্রীবৃদ্ধি ঘটতে বাধ্য। আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা আপনাদেরকে জানাচ্ছি, প্রত্যেকে করে দেখুন। একটা বছরের মধ্যে আপনারা অবশ্যই আমাকে কমেন্টস বক্সে কমেন্ট করে জানান যে এটার আপনারা হাতে নাতে ফল পাবেন। এটা বাস্তব পরীক্ষিত এবং অনেক ধনশালী ব্যক্তিরা এই কাজটি করে থাকে। তো ভিডিওটি এ পর্যন্ত, সকলে ভালো থাকুন, নমস্কার।